সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11 অক্টোবর শুক্রবার পবিত্র জুম্মাবার 2024 এই ভিডিও আলোচনা করছি। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে 200% অধিক মানি ফ্লো বেড়ে যাওয়া বটম লেভেলের 5টি শেয়ার। বন্ধুরা, এই শিরোনামে আলোচনার যে শেয়ারগুলো আলোচনা করব, বলে রাখা ভালো, 200% অধিক মানি ফ্লো বেড়ে গেছে এমন শেয়ার 5টি আলোচনা করব। এবং এই 5টি শেয়ারের মধ্যে একটি অবশ্য বটম লেভেলের নয়, আর বাকি 4টি শেয়ার আমরা বটম লেভেলে আলোচনা করব। তো এই 5টি শেয়ার মানি ফ্লো বেড়ে গেছে 200% অধিক, দ্যাট মিন্স আমরা টেকনিক্যাল ইন্ডিকেটারে মানি ফ্লো ইনক্রিজ করা শেয়ারটির একটি ভালো অবস্থান দিকে আমরা নজর দিই। এবং সেটা যদি বটম লেভেল থেকে মানি ফ্লো ইনক্রিজ করে, তাহলে সেটা বেটার পজিশন ক্রিয়েট করে। আমরা আজকে তেমনই 5টি শেয়ার আলোচনা করব, শুধুমাত্র একটি বাদে একটি শেয়ার কিন্তু দাম অনেকখানি বেড়েছে, সেটা বটম লেভেলে নাই, কিন্তু 4টি শেয়ার বটম লেভেলে আছে। তো বন্ধুরা, আমরা এই যেহেতু আমাদের মূল শিরোনাম 200% অধিক মানি ফ্লো বেড়ে যাওয়া, সেটাকে প্রাধান্য দিয়ে আমরা 5টা শেয়ার সিলেকশন করছি। তবে বটম লেভেলে 4টি এবং একটি বটম লেভেল থেকে অনেক উপরে রয়েছে, বরং ব্রেকআউট করছে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমরা এই মানি ফ্লোর পাশাপাশি শেয়ারগুলোর ম্যাকডি এমএসসিডি ইন্ডিকেটরটারও অবস্থান দেখাব। প্রথমে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এশিয়াটিক ল্যাবরেটরিজের আমরা গতদিন ক্লোজ প্রাইস দেখেছি 33.40 টাকা, 1.80 টাকা দাম বেড়েছে। এবং শেয়ারটির বর্তমানে মানি ফ্লো 44.29। এই এশিয়াটিক ল্যাবরেটরিজের ম্যাগডি ইন্ডিকেটর আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপ ট্রেন্ড পজিশন ক্রিয়েট করছে, যদিও জিরো লাইনের এখনও নিচে থেকে সুপার আপ ট্রেন্ড তৈরি করে নাই। তো বন্ধুরা, আমরা দেখুন বর্তমানে 44 মানি ফ্লো, কিন্তু এটি 29 আগস্ট মানি ফ্লো ছিল 11, আর বর্তমানে মানি ফ্লো 44, প্রায় 4 গুণ মানি ফ্লো আমরা বৃদ্ধি অবস্থান দেখছি, প্রায় 200% অধিক। দ্যাট মিন্স এটা 400% মতো মানি ফ্লো ইনক্রিজ করছে। তো বন্ধুরা দেখুন, এই এশিয়াটিক ল্যাবরেটরিজের আমাদের আজকের যে শিরোনাম, 5টি শেয়ারের মধ্যে একটি অন্যতম। এবার আমরা বাকি 4টি শেয়ার আপনাদেরকে দেখাব। বন্ধুরা, আমাদের আজকের আলোচকৃত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ই জেনারেশন আইটি সেক্টরের শেয়ারটি। গতদিন আমরা 27.60 টাকা ক্লোজ প্রাইস দেখেছি বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করতে। এবং শেয়ারটির আমরা বর্তমানে মানি ফ্লো দেখছি 39.32। এবং এই ই জেনারেশন শেয়ারটির দেখুন, গত 8ই অক্টোবর শেয়ারটির মানি ফ্লো ছিল 7ই অক্টোবর 18.97। এরপর শেয়ারটি আজ গতদিন লাস্টের ট্রেডে বৃহস্পতিবারে শেয়ারটির মানি ফ্লো দাঁড়াই দেখুন 39.32। দ্যাট মিন্স বিশাল একটা মানি ফ্লো, এবং 200% অনেক অধিক মানি ফ্লো এখানে আমরা বৃদ্ধি পেতে দেখেছি। এবং শেয়ারটি বটম লেভেলেই রয়েছে আমরা জানি। এবং শেয়ারটি দেখুন এমএসসিডি বা ম্যাকডি ইন্ডিকেটর কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে, যদিও এখনও জিরো লাইনের নিচে থেকে সুপার আপ ট্রেন্ড তৈরি হয় নাই। তো এই জেনারেশন আইটি সেক্টরের এই শেয়ারটি বর্তমানে গতদিন 2 টাকা দাম বেড়ে 27.60 টাকা ক্লোজ প্রাইস হতে দেখেছি, এটাও একটা বটম লেভেলেরই শেয়ার। তো বন্ধুরা, আমরা এই 5টি শেয়ারের মধ্যে 2টি শেয়ার নিয়ে আলোচনা করলাম। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমাদের আজকের আলোচকৃত তৃতীয় শেয়ারটি হচ্ছে আমাদের আজকের আলোচকৃত তৃতীয় শেয়ারটি হচ্ছে আমরা নেট। বন্ধুরা, গতদিন
দেখুন 1.90 টাকা দাম বেড়ে 6.11% ইনক্রিজ করে 33 টাকা ক্লোজ প্রাইস ছিল। এটাও বর্তমানে এখনও বটম লেভেলে রয়েছে, ওভারঅল বিবেচনায় বটম লেভেলে আছে। এই আমরা নেট আইটি সেক্টরের এই শেয়ারটির আমরা দেখুন গত 2 অক্টোবর সেটির মানি ফ্লো ছিল 20, সেখান থেকে বর্তমানে মানি ফ্লো 43, দ্যাট মিনস 200% অধিক মানি ফ্লো ইনক্রিজ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং শেয়ারটির এমএসসিডি ম্যাকডি ইন্ডিকেটারে দেখুন ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে, যদিও এখনও জিরো লাইনের নিচে থেকে সুপার আপট্রেন্ড এখনও তৈরি করতে পারে নাই, কিন্তু ম্যাকডি ইন্ডিকেটার এমএসসিডি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করেছে। এই আমরা নেট আইটি সেক্টরের এই শেয়ারটির কিন্তু একরকম যদিও ও বটম লেভেলে বলা থেকে কিছুটা বৃদ্ধি আছে, কিন্তু শেয়ারটি একটি সময় আমরা দেখেছি দেখুন 11 আগস্ট শেয়ারটির প্রাইস হাই প্রাইস ছিল 40 টাকা, তো সেই লেভেল থেকে এখন অনেক কমই রয়েছে। বন্ধুরা এরপর আমাদের চতুর্থ যে শেয়ারটি আলোচনা করব, বন্ধুরা আমাদের আজকের আলোচকদের চতুর্থ শেয়ারটি, যা 4 নম্বর শেয়ারটি হচ্ছে বিডিকম। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি বিগ বুল স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে গতদিন, এবং এই বিডিকম শেয়ারটির গতদিন 2.20 টাকা দাম বেড়ে 9.91% ইনক্রিজ করে তার সর্বোচ্চ সীমা টাচ করেছে এবং হল্ডেড ছিল শেয়ারটি। আইটি সেক্টরে এই শেয়ারটি একেবারে বটম লেভেল থেকে কিছুটা ইনক্রিজ করেছে আপনারা দেখেছেন। এই শেয়ারটির মানি ফ্লোটা আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখুন গত 8 অক্টোবর মানি ফ্লো ছিল 6, সেইখান থেকে মানি ফ্লো বেড়ে 31, দ্যাট মিনস 200%-এরও অনেক বেশি, 500%-এর মতো মানি ফ্লো ইনক্রিজ করেছে, 200%-এর অধিক আমাদের যে আজকের শিরোনাম। তো বন্ধুরা দেখুন এই বিডিকম শেয়ারটির এমএসসিডি ইন্ডিকেটর কিন্তু এখনও ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেনি, কিন্তু ক্রসের দিকে রয়েছে এবং অপেক্ষায় রয়েছে। আর দুটা দিন যদি শেয়ারটির একটা দিন যদি ভালো পজিটিভ হয় তাহলে কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করবে, এবং শেয়ারটির একটা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করলেও কিন্তু এখনও এটা জিরো লাইনের নিচে থেকে ডাউন ট্রেন্ড অবস্থানে রয়েছে, যদিও আপট্রেন্ড শো হয়েছে গত দিন, যদিও সুপার আপট্রেন্ড তৈরি হয় নাই। ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে জিরো লাইনের উপরেই চলে গেলে সেটা সুপার আপট্রেন্ড তৈরি হবে। তো বন্ধুরা আমাদের যে আজকে যে শিরোনামে আলোচনা ছিল যে বটম লেভেলের এই 5টি শেয়ার এবং 200% অধিক মানি ফ্লো ইনক্রিজ করেছে, তো আমরা অলরেডি 4টি আলোচনা করেছি যেগুলো 200% অধিক মানি ফ্লো ইনক্রিজ করছে এবং বটম লেভেলে ছিল। এবার যে 5 নম্বর শেয়ারটি আলোচনা করব, এই 5 নম্বর শেয়ারটি কিন্তু বটম লেভেলে নাই এবং সেটা অলরেডি তার পূর্বে প্রাইসকে ব্রেকআউট করেছে, কিন্তু 200% অধিক মানি ফ্লো তার আর বৃদ্ধি হয়েছে। যদিও যেহেতু আমাদের আজকের শিরোনামের মূল শিরোনামের সার্থকতা হচ্ছে 200% অধিক মানি ফ্লো বেড়ে যাওয়া, তো বন্ধুরা সবশেষে শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে পুনরায় রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে সবশেষে শেয়ারটি অগ্নি সিস্টেম। বন্ধুরা আপনারা জানেন শেয়ারটি নিয়মিত 33, 34, 35 লেভেলে কম করে হলো 13 বার আলোচনা করেছি সমষ্টিগতভাবে এবং নির্দিষ্ট এককভাবে। এই অগ্নি সিস্টেম শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে অনেকবার আলোচনা করেছি এবং আপনারা বারবার দেখেছেন যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক। এই শেয়ারটির বেশ কিছুদিন ধরে মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে ছিল এবং সুপার ট্রেন্ড ছিল এবং অলরেডি এটি সুপার ট্রেন্ড হয়েছে এবং পরপর দেখুন 1, 2, 3, 4, 5, 6 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে। গতদিন 84.16 মানি ফ্লো ছিল এবং এই শেয়ারটির গত যদি আমরা দেখি দেখুন গত 3 সেপ্টেম্বরের পূর্বে আমরা যদি দেখি 27 আগস্ট শেয়ারটির মানি ফ্লো ছিল 38, বর্তমানে 84, 200% অধিক মানি ফ্লো ইনক্রিজ করছে এবং শেয়ারটির বর্তমানে এমএসসিডি বা ম্যাকডি ইন্ডিকেটর দেখুন সুপার আপট্রেন্ড তৈরি করে ফেলেছে, ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে তো বটেই, ইতিপূর্বে অনেক আগে করছে, কিন্তু জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করেছে এই অগ্নি সিস্টেম শেয়ারটি।
আমরা মানি ফ্লো দেখছি এবং ম্যাকডি ইন্ডিকেটারও এটির দেখছিলাম, সুপার আফটার লেভেলে রয়েছে। এই অগ্নি সিস্টেম শেয়ারটি আইটি সেক্টরের একটি শেয়ার, বর্তমানে ভালো একটা ভলিউম এবং পাবলিকেরও নজরে রয়েছে, কিন্তু অলরেডি শেয়ারটি আমরা দেখছি 33 লেভেল থেকে 32 লেভেলেও শেয়ারটি লো লেভেল বটম একটা সুপার স্ট্রং সাপোর্ট লেভেল থেকে ইনক্রিজ করেছে এবং শেয়ারটি বর্তমানে 10 টাকার কাছাকাছি ইনক্রিজ করছে অলরেডি। তো বন্ধুরা, আমাদের এই 5টি শেয়ারের আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা, তারই ধারাবাহিকতায় আলোচনা। তাই অবশ্যই নিজেকে নিজে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন, এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।